আজ থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ থাকবে সোমবার পর্যন্ত। 6 ডিসেম্বর থেকে ফের পারদ পতন হবে বলেই এখনো পর্যন্ত যা পূর্বাভাস। আরো বিস্তারিত তথ্য জানবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছ থেকে। সুকান্ত, ঘূর্ণিঝড় ফেঞ্জলের কি পূর্বাভাস, কতটা প্রভাব পড়তে পারে, কি জানতে পারছো? দেখো, ফেঞ্জলের যে পূর্বাভাস এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্রে আমরা জানতে পারছি যে আজকে 12টা থেকে 2টো নাগাদ এই ঘূর্ণিঝড় তা কিন্তু পণ্ডিচেরির যে উপকূল রয়েছে সেই উপকূলে তা আছড়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে এবং সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে এর ফলে দক্ষিণবঙ্গ শহর কলকাতাতে, যেটা তুমি দেখতে পাচ্ছ যে গতকাল থেকেই কিন্তু একটা মেঘলা আকাশ ছিল, একেবারে মেঘাচ্ছন্ন আকাশ ছিল, সেই মেঘাচ্ছন্ন আকাশ গতকাল থেকে অর্থাৎ শুক্রবার থেকে যা ছিল আজকেও সারাদিনই তা থাকবে এবং আগামী সোমবার পর্যন্ত এই একই ওয়েদার থাকবে। আজকে এবং আগামীকাল অর্থাৎ শনি ও রবিবার আংশিক মেঘলা আকাশের পাশাপাশি কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড় যা ফেঞ্জল নামে যা আবহাওয়া দপ্তর আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন তার ফলে যেটা হবে যে পারদ পতন, যা গত পরশু দিন পর্যন্ত যে হারে শীতের একটা আমেজ পাওয়া যাচ্ছিল গতকাল কিন্তু সকাল থেকে কার্যত সেই আমেজ অনেকটাই উধাও হয়ে গিয়েছে, যা থাকবে একেবারে সোমবার পর্যন্ত। তবে আশার খবর এটাই যে 6 ডিসেম্বর পর থেকে কিন্তু ফের পারদ পতন শুরু হবে এবং 9 ডিসেম্বরের পর থেকে, যেটা আবহাওয়া দপ্তর সূত্রে খবর, যে জাঁকিয়ে শীত পড়ার একটা সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবে সরাসরি কোনো এফেক্ট এই পণ্ডিচেরির এই যেটা ল্যান্ডফল করার প্রক্রিয়া যা শুরু হয়ে গিয়েছে সেই ফেঞ্জলের, তার সরাসরি এফেক্ট কিন্তু শহর কলকাতা বা দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া বা প্রবল বৃষ্টিপাতে না থাকলেও এর জেরে যেটা হবে যে পশ্চিমী ঝঞ্ঝা ফলে কিছুটা হলেও পারদ পতন রুখবে এবং টেম্পারেচার কিছু বাড়বে। গতকাল রাত এবং পরশু রাতেও যেটা দেখা গেছে যে স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি টেম্পারেচার বেশি ছিল, ফলত আগামীকাল এবং আজকে সারাদিনই এরকম বৃক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। যে ছবি তুমি এখনও দেখতে পাচ্ছ যে হালকা বৃষ্টিপাত কিন্তু শহর কলকাতা ধর্মতলার বিভিন্ন জায়গাতে আংশিকভাবে শুরু হয়েছে, তবে এটা পুরোপুরি থাকবে না, বিকেলের পরে সেটা কিছুটা কমবে। আগামীকালও সারাদিন এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যেটা বললাম যে সোমবার পর্যন্ত মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, 6 ডিসেম্বরের পর থেকে কিন্তু জাঁকিয়ে শীত পড়া বা পারদ পতন শুরু হবে। একেবারে সুকান্ত ধন্যবাদ। 9 ডিসেম্বরের পর থেকে পশ্চিমের জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে আর আজ বিকেলের মধ্যেই তামিলনাড়ু এবং পুদুচেরির মাঝে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ফেঞ্জল। স্থলভাগে প্রবেশ করার সময় হাওয়ার সর্বোচ্চ গতি হতে পারে ঘন্টায় 90 কিলোমিটার পর্যন্ত।